সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি খুব সুন্দর একটি মূল্যবান আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অনেক সময় দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না ঠিক আছে অথবা আপনার মনে কোনো চাহিদা পূরণ হচ্ছে না কারণ চাহিদা পূরণ হওয়ার জন্য অবশ্যই আপনি দোয়া করেন দোয়া কবুল হচ্ছে না এই জন্য আপনার চাহিদাও পূরণ হচ্ছে না ঠিক তো আজকে যে আমলটি বলবো সেটা হচ্ছে এই আমলগুলি পাঁচটি আমল বলে দেব। পাঁচটি কথা যে পাঁচটি কাজ করে দোয়া করলে দোয়া কবুল হয় এই পাঁচটির মধ্যে যে কোনো একটি করলেও আমল এমন রয়েছে যে এই একটি করলেও কিন্তু দোয়া কবুল হয় এরকম একটি কিন্তু আমি আজকে আপনাদের সামনে বলবো পাঁচটি মানে এক সময় এই পাঁচটি করতে পারবেন তো একটি করার ফলে যদি কবুল হয় আর আপনি আরও চারটি লাগিয়ে বলেন মানে আরও চারটি এক একটি পরে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় কিন্তু পাঁচটি একত্র করে দোয়া করলে কি দোয়া কবুল হবে না আপনি এই প্রশ্নটা আপনার কাছেই আমি করলাম অবশ্যই বলবেন যে হ্যাঁ কবুল হবে তো আজকেই আপনাদের সামনে বলে দিচ্ছি সেই পাঁচটি আমল যা আপনি দশ মিনিটের ভিতরে করতে পারবেন আর এক ঘন্টার ভিতরেই ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে বা একদিন একদিন আপনি অপেক্ষা করবেন দেখবেন আপনার দোয়া কবুল হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো এর জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনি নামাজি হতে হবে আচ্ছা যাই হোক আগে আসুন আমরা জেনে নেই কোন সেই পাঁচটি কাজ এক নম্বর কাজ হচ্ছে যখন আজান পড়বে পাঁচবার আজান পড়ে মসজিদের মাইকে অবশ্যই আপনারা শুনতে পারেন ঠিক আছে তো যখন আজান পড়ে আজানের জব দেওয়া আজানের জব কীভাবে দিতে হবে অবশ্যই আপনারা জানেন যখন আল্লাহ হকবর মজিন সাহেব আজ যখন বলবেন আল্লাহ হকবার আল্লাহ আকবর তখন আপনিও বলবেন আল্লাহ হকবার আল্লাহ আকবর আজান শেষে আজ একদম শেষ নেন যখন তিনি আল্লাহ আকাবাহ হকবার এটা শেষ করছেন তখন আপনিও বলবেন তারপর আবার যখন তিনি আল্লাহ আকবর আল্লাহ একবার বলছেন তখন আপনি আবারও বলবেন যে আল্লাহ হু আকর আল্লাহ হকবার এরকম আসাদুল্লাহ ইলাহা আল্লাহ আপনিও পড়বেন আশাদুল্লাহ আশাদুল্লা মহম্মদ রসুল্লাহ আপনিও পড়বেন আশাদুল্লাহ মহম্মদ রসুল্লাহ দুই দুইবার পড়বেন যে মসজিদে দুইবার পড়া হয় আপনি দুইবার পড়বেন ঠিক আছে যখন বলা হবে হাইয়া আলসালাহ তখন আপনি পড়বেন আল্লাহ আজিম ঠিক আছে চারবার পড়বেন হাইয়াল সোলাহ দুইবার দুইবারে আপনি লাহা আল্লাহ কবতা আলা বি আলী আজিম পড়বেন দুইবার যখন ময়দিন সাহেব বলবেন হাই আল ফালাহা দুইবার বলবেন তখন আপনি পড়বেন লাহা উল্লাহ কৌবতায় বি আজিম তো চারবার হয়ে গেল ঠিক আছে তারপরে আবার আল্লাহ হকবাল্লাহ পর আপনি পড়বেন আল্লা হকব আল্লাহ হকবর লাহিল্লাহ আপনি পড়বেন লাই লাহিল আল্লাহ শেষ আপনার একটি আমল অনেকে বলে আজানার সময় দোয়া কবুল হয় গুণা হবে যদি আজানোর সময় আপনি কোনো কিছু চান আজানোর সময় উত্তম হচ্ছে আপনি আজানের জবাব দেওয়া ঠিক আছে আজানোর সময় যদি কেউ কথা বলে তাহলে তার চল্লিশ বছরে এবাদত নষ্ট হয়ে যায় তো আজানের সময় দোয়া নয় আজানোর সময় দুয়ার উত্ত আজানের উত্তর দিবেন ঠিক আছে এরপরে কী এরপরে হচ্ছে আজান শেষে শেষ করলেন শেষ করলেন ময়জিদ হিসাবে আপনি ও আজানের জবাব দিলেন তারপরে আপনি কী করতে হবে আপনি এই আজানের দোয়াটি পড়বেন আজান শেষে যে দোয়াটি আল্লাহম্মার রব্বাহিদা ওসলা ইমা আতি মহম্মদিনসিলফুলিল্লা ও বা মাহমুদ আনিল্লা ওয়াত ইন্দালা তুখলিফুল মিয়াদ ঠিক আছে এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে আপনার কটা কাজ শেষ হয়ে গেলো দুটি কাজ শেষ হয়ে গেলো ঠিক আছে এরপরে আপনি কি পড়বেন রাজৈতু বিল্লাহী বিল্লাহি রব্বাং ও ইসলামী দিনাং ওবে মোহাম্মদিন সাল্লাহ আলহি আসাল্লাম নাবি না এই দুয়াটি পড়বেন ঠিক আছে তো আপনার তিনটে কাজ শেষ হয়ে গেল এরপরে আপনি পড়বেন শরীফ তবে বেশ ভালো হয় শরীফ আগে পরে কিছু পড়ে নেবেন মানে রাজয়ী বিল্লাহি রব্বাং এটা পড়ার আগেও কিছু শরীফ পড়বেন এটা পড়ার পরেও কিছু দূর শরীফ পড়বেন মনে করেন দুই শরীফ মিলেই একবার হয়ে গেল তো আপনার চারটি কাজ সম্পাদন হয়ে গেলো আর যখন শেষ একদম শেষ পাঁচ নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন তো এই পাঁচটি কাজ এক নম্বর হচ্ছে কেউ যদি দোয়া করে দোয়া কবুল হয় ঠিক আছে অনেকে আছে শুধু হাত তুলে দোয়া করা মাত্র দোয়া কবুল হয় এক দ্বিতীয় নম্বর হচ্ছে শরীফ পরে দোয়া করলে দোয়া কবুল হয় ঠিক আছে হ্যাঁ কবিল ইসলাম ইতিহান এই দোয়াটি পড়ে যখন কেউ হাত তুলে দোয়া করে দোয়া কবুল হয় ঠিক আছে আজানের শেষে দোয়া কবুল হয় এবং আজানের শেষে যে এই আজানের দোয়াটি পড়বে দোয়া আজানের দোয়া পড়ার পর যে যা কিছু চাইবে দোয়া কবুল হবে ঠিক আছে এতে হাত তোলার প্রয়োজন নেই চাইলে দোয়া কবুল তো এই পাঁচটি কাজ আপনার সামনে বললাম হাত তোলা পর্যন্ত পাঁচটি কাজ করার পর যদি দোয়া কবুল হয় না এমন কোনো কথা তো আসে না অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে ঠিক আছে তো আপনারা আমল করতে পারেন অত্য পরীক্ষিত প্রতিদিন মাত্র পাঁচবার আজান আজান শোনা মাত্রই আপনি আমল করে দিন দেখবেন অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ই তো বলে দিলাম এক নম্বর হচ্ছে আজান আজানের উত্তর দেওয়া আজান যখন হবে আজানের উত্তর দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আজানের দোয়া পড়বেন তৃতীয় নম্বর হচ্ছে রজিত বিল্লাহি এটা শুরুতে দুরু শরীফ পড়বেন শেষেও দূর শরীফ পড়বেন তো দূর শরীফ হলো তিন আর রজিত বিল্লাহী চার আর পাঁচ নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন এই পাঁচটি কাজ আপনাদের সামনে বলে দিলাম দেখবেন অবশ্যই কাজ হবে তো আজকের মতো বিদায় নিলাম অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পুরনো দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ شويه بلدتكن شوستكن السلام عليكم ورحمه الله وبركاته